সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে ইউনিকি স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অধ্যায়টির নাম ব্যবস্থাপনার ধারণা প্রথমে চলো ব্যবস্থাপনার ধারণা থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে একটু দেখে নিই দেখো ক নাম্বারের জন্য ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনার চক্র কি পেশা কি শিল্প বিপ্লব কি আধুনিক ব্যবস্থাপনার জনককে উচ্চ স্তর মধ্যস্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপনা কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই ষাটটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবার আসো অনুধাবনমূলক প্রশ্নের জন্য ব্যবস্থাপনার সিক্স এম বলতে কি বুঝো ব্যবস্থাপনা একটি পেশা ব্যাখ্যা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান ব্যাখ্যা করো ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো ব্যবস্থাপনার চক্র বলতে কি বুঝো ব্যাখ্যা করো উপকরণাদি সুষ্ঠু ব্যবহারে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কেন ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবার আসো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো কোন টপিকগুলো থেকে হতে পারে দেখো ব্যবস্থাপনার স্তর থেকে প্রশ্ন হতে পারে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ব্যবস্থাপনার চক্র এবং ব্যবস্থাপনা পেশা হিসাবে ব্যবস্থাপনা সৃজনশীল প্রশ্নগুলো এই টপিক থেকেই হয়ে থাকে তো চলো আমরা দেখো ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনা কাকে বলে প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও অমানবীয় উপকরণা দিকে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নিশ্চিত করার কৌশলকে ব্যবস্থাপনা বলে দেখো এখানে মানবীয় মানবীয় মানে হচ্ছে মানুষ আর অমানবীয় মানে হচ্ছে বস্তু যন্ত্রপাতি কাঁচামাল এগুলো হচ্ছে তোমার অমানবীয় উপকরণ তাহলে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞাটা কি পেলাম প্রতিষ্ঠানের নিয়োজিত মানবীয় ও অমানবীয় উপকরণাদিকে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নিশ্চিত করার কৌশলকে ব্যবস্থাপনা বলে এবার আসো ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব দেখো ব্যবস্থাপনা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট এম সিকিউর জন্য এই তত্ত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইথালীয় ম্যানেজিয়ার শব্দ হতে এসেছে ম্যানেজমেন্টের সমর্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল বা চালনা করা ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করে নেয়ার কৌশল ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া তারপর দেখো ব্যবস্থাপনা সর্বজনীন কথাটি বলেছেন কে সক্রেটিস কি আরেকটা বিষয় মনে রাখবো ব্যবস্থাপনা সর্বজনীন এই কথা বিশ্বাস করতেন না অলিভার শেলডন তাহলে ব্যবস্থাপনা সর্বজনীন কেবল সে সক্রিটিস আর ব্যবস্থাপনা সর্বজনীন এটা বিশ্বাস করতেন না অলিভার শেলডোন ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি পেওলকে আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফডাব্লিউ টেইলর তারপরে রয়েছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের প্রথমে রয়েছে অবিরাম প্রক্রিয়া ব্যবস্থাপনা একটি অবিরাম চলমান বা গতিশীল প্রক্রিয়া ব্যবস্থাপনার কার্যাবলীগুলো চক্র আকারে আবর্তিত হতে থাকে পরিকল্পনা কর্মী সংস্থান সংগঠন সর্বশেষ নিয়ন্ত্রণ এভাবে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো চক্র আকারে ঘুরতে থাকে যেটাকে বলা হয় ব্যবস্থাপনার অবিরাম প্রক্রিয়া অর্থাৎ সর্বপ্রথম পরিকল্পনা দিয়ে শুরু হয় নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয় এবং আবার পরিকল্পনা দিয়ে শুরু হয় এভাবে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো চক্র আকারে আবর্তিত হতে থাকে তাই ব্যবস্থাপনাকে বলা হয় অভিরাম প্রক্রিয়া দুই নম্বর দেখো লক্ষ্য অর্জনের উপায় লক্ষ্য প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলকে বলা হয় লক্ষ্য ব্যবস্থাপক ব্যবস্থাপনার উপকরণ দিকে যথাযথভাবে ব্যবহার করে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে ব্যবস্থাপনার সেভাবে ব্যবস্থাপনার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য অর্জনের উপায় তিন নম্বর সামাজিক প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া বলতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে কার্যক্রম পরিচালনা করাকে বোঝায় ব্যবস্থাপনার যেহেতু ব্যবস্থাপক প্রতিষ্ঠানের বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ শ্রমিক বোক্তা সকলকে নিয়ে যেহেতু ব্যবসা পরিচালনা করে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে তখন সমাজে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা সমাজ প্রতিষ্ঠা হয় যার কারণে ব্যবস্থাপনাকে বলা হয় একটি সামাজিক প্রক্রিয়া এরপর দেখো অস্পর্শনীয় ব্যবস্থাপনা এটা ছোঁয়া যায় না ধরা যায় না অনুভব করতে হয় ব্যবস্থাপকের ব্যবস্থাপকের ব্যবস্থাপনা কার্য কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবস্থাপনাকে উপলব্ধি করা যায় অনুভব করা যায় অর্থাৎ ব্যবস্থাপক যখন পরিকল্পনা গ্রহণ করেন সংগঠন সংগঠিত করেন কর্মী সংস্থান করেন এই কার্যক্রমগুলোর মাধ্যমে ব্যবস্থাপনাকে উপভোগ করতে হয় অনুভব করতে হয় তারপর ব্যবস্থাপনা একটি পেশা বর্তমান বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে উন্নত দেশগুলোতে ব্যবস্থাপনাকে একটি পেশা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে তোমরা জানো বর্তমান বাংলাদেশে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো প্রতিষ্ঠানেই একজন ব্যবস্থাপক থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট আসন থাকে ব্যবস্থাপকের আসন তাই ব্যবস্থাপনাকে সারা বিশ্বে একটি পেশা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে আর ব্যবস্থাপক ছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটা বড় কোম্পানি পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তাই ব্যবস্থাপনা দিন দিন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে সর্বজনীনতা সর্ব সর্বজনীনতা বলতে সকল কাজে গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্যতাকেই সর্বজনীনতা বলে বর্তমানে ব্যবস্থাপনা একটি পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল কাজে ব্যবস্থাপনার গ্রহণযোগ্যতা ব্যবস্থাপনার প্রয়োগযোগ্যতা আমরা উপলব্ধি করতে পারছি তাই ব্যবস্থাপনাকে গ্রিক দার্শনিক সক্রেটিস সর্বজনীন হিসাবে ঘোষণা করেন কাছ আদায়ের কৌশল ব্যবস্থাপনা একটি কাজ আদায়ের কৌশল এ হচ্ছে তোমার ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ এখান থেকে বিশেষ করে ব্যবস্থাপনা একটি পেশা এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে এই ব্যবস্থাপনা সর্বজনীন এখান থেকেও প্রশ্ন হয় এবার আসো ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ এখান থেকে তোমাদের খুব বেশি এমসিকিউ হয় দেখো ব্যবস্থাপনার যুগকে আমরা চারটি ভাগে ভাগ করেছি এক প্রাচীন যুগ মধ্যযুগ শিল্প বিপ্লবকাল এবং আধুনিক যুগ প্রাচীন যুগে দেখো ব্যবস্থাপনা প্রাচীন যুগে অবদান অবদান রাখেন বেবিলিয়ন সভ্যতা চৈনিক সভ্যতা এবং গ্রিক সভ্যতা মধ্যযুগে আলফার আবি ইমাম গাজালি লোকা পেসিওলি এবং তমাস মুর শিল্প বিপ্লব কালে এই শিল্প বিপ্লবের কালের সময়টা হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ এম অনেকবার এসেছে শিল্প বিপ্লবের সময় কোনটা সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো আঠারোশো পঞ্চাশ তাহলে দেখো শিল্প বিপ্লব কালের সময় সবচেয়ে বেশি অবদান রাখেন জেমস স্টুয়ার্ট অ্যাডাম স্মিথ ম্যাথে বুলটন ও জেমস ওয়ার্ড রবার্ট ও এই কয়েকজন শিল্প সময় ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখেন শিল্প বিপ্লব পরবর্তী সময়ে এফডাব্লিউ টেইলর এবং হেনরি ফেওর আধুনিক যুগের ব্যবস্থাপক হচ্ছে নিউম্যান খুঞ্চ ও ডোনেল এবং এফি রবিন্স এ হচ্ছে তোমার ব্যবস্থাপনার উৎপত্তির ব্যবস্থাপনা উৎপত্তি ও ক্রমবিকাশ তোমাদের এখান থেকে এমসি কিউ হতে পারে মধ্যযুগের খারাপ মধ্যযুগে ব্যবস্থাপনায় অবদান রাখেন তাহলে এদের নামগুলো আসবে প্রাচীন যুগে কারা অবদান রাখেন এই সভ্যতাগুলোর নাম আসবে আধুনিক যুগের ব্যবস্থাপক কারা আধুনিক যুগে কারা অবদান রাখেন ব্যবস্থাপনা উন্নয়নে এদের নামগুলো আসবে তাহলে তোমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এরপর আসো ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ আমরা জানি ব্যবস্থাপনার উপকরণকে সিক্স এম বলা হয় এ ছয়টা উপকরণ রয়েছে এক নাম্বার দেখো মেন নাম্বার মেশিন মানি মেথডস মার্কেট এখান থেকে তোমাদের এমসিকিউ হতে পারে নিচের কোনটি ব্যবস্থাপনা কোনটি ব্যবস্থাপনা সিক্স এম বহিভূত তাহলে তোমাদের এই সবগুলো উপাদানগুলো মনে রাখতে হবে ম্যান মেশিন মানি মেথডস মেটেরিয়ালস এবং মার্কেট তাহলে সিক্স এম এর বহি বহিভূত সবসময় বেশি ইয়া হয় মোটিভেশন বেশন থেকে অনেক সময় মানে এখান থেকে তিনটা অপশন থাকবে আর একটা দিয়ে দেবে বাহির থেকে যেমন মোটিভেশনটা অনেক সময় আসে তাহলে ব্যবস্থাপনার বহিভূত কোনটি মোটিভেশন তারপর আরেকটা একটা বিষয় মনে রাখবা ব্যবস্থাপনা সিক্স এম এর প্রবক্তা হচ্ছে থেরি অ্যান্ড প্র্যান্টলিন ব্যবস্থাপনার কার্যাবলী আমরা জানি ব্যবস্থাপনার মোট সাতটা কার্যাবলী রয়েছে এগুলো হচ্ছে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা পেশনা সমন্বয় সাধন এবং সর্বশেষ নিয়ন্ত্রণ এই এই কার্যাবলীগুলো একটার পর একটা অনুষ্ঠিত হয় এবং সবগুলো কার্যাবলী চক্র আকারে আবর্তিত হয় তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে ব্যবস্থাপনার সর্বপ্রথম কার্যাবলী কোনটি উত্তর হবে পরিকল্পনা এবং সর্বশেষ কার্যাবলী কোনটি নিয়ন্ত্রণ তাহলে এভাবে তোমাদের প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আসতে পারে আর পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান এগুলোকে আমরা সাফটার ওয়াইজে আমরা বিস্তারিত আলোচনা করব এবার আসো ব্যবস্থাপনার স্তর এই অধ্যায়ের এই জায়গা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে ব্যবস্থাপনার স্তর কয়টি আমরা জানি ব্যবস্থাপনার তিনটি স্তর রয়েছে এগুলো হচ্ছে উচ্চ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা এবং সর্বশেষ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা তাহলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কারা দেখো পরিচালনা পরিষদ পরিচালনা পরিচালক মহাব্যবস্থাপক ব্যবস্থাপনা প্রতিনিধি সভাপতি প্রশাসক সচিব এরা হচ্ছে তোমার উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক তোমাদেরকে বলে রাখি এই অধ্যায় কিভাবে প্রশ্নটা আসতে পারে দেখো প্রশ্নে জানতে চাইবে একটা উদ্দীপক দেবে প্রশ্নে জানতে চাইবে উদ্দীপকের জনাব্য কোন স্তরের ব্যবস্থাপক আমাদের এই এই উপাদানগুলো দেখে আমাদের চিনতে হবে ওটা কি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক মধ্য পর্যায় নাকি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক তারপর দেখো উচ্চ পর্যায়ের কার্যাবলীগুলো কি যারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক তারা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ ও উদ্দেশ্য প্রতিষ্ঠার কাজে নিয়োজিত দুই নম্বর পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করে তাহলে প্রশ্ন আসতে পারে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করে কারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা উদ্যোগ গ্রহণ ও সংগঠন গঠন করে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা আদর্শ ও নির্দেশদান এবং নিয়ন্ত্রণ অর্থ সংস্থান তাহলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা এই সকল কার্যাবলীগুলো সম্পাদন করে তাকে তারপর দেখো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক যারা তাদের অনুদাবনমূলক ও বিশ্লেষণমূলক দক্ষতা থাকা প্রয়োজন এটা এখান থেকে কিন্তু হতে পারে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার জন্য কোন ধরনের দক্ষতা থাকা প্রয়োজন এবার আসো মধ্য পর্যায়ের ব্যবস্থাপক মধ্য পর্যায়ের ব্যবস্থাপক কারা উৎপাদক উৎপাদক ব্যবস্থাপক ক্রয় ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপক অর্থ ব্যবস্থাপক এবং কর্মী ব্যবস্থাপক অর্থাৎ প্রত্যেকটা বিভাগে যারা প্রধান এরা হচ্ছে তোমার এই মধ্য পর্যায়ের ব্যবস্থাপক মধ্য পর্যায়ের ব্যবস্থাপক পুন ধরনের কার্যক্রম পরিচালনা করে উচ্চ স্তরের লক্ষ্য পরিকল্পনা নীতি সম্পর্কে অধস্তম কর্মীদের অবগত করে দুই নাম্বার দেখো উচ্চ স্তরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করে মধ্যস্তরের ব্যবস্থাপকরা মধ্যস্তরে যারা ব্যবস্থাপক তাদের মানবীয় দক্ষতা থাকা বেশি প্রয়োজন এবার সর্বশেষ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক কারা তত্ত্বাবধায়ক বা সুপারভাইজার কর্মনায়ক বা প্রথম সারির ব্যবস্থাপক বলা হয় নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের তাহলে এবার আসো নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা রকম কাজ করে থাকে দেখো কর্মীদেরকে তত্ত্বাবধায়নের মাধ্যমে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা শ্রমিকদের পরিচালনা কাজের তদারকি সমন্বয় সাধন পেশনাদান রেকর্ড সংরক্ষণ এই সকল কাজ করে থাকে নিম্ন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা তারপর দেখো নিম্ন পর্যায়ের যারা ব্যবস্থাপক তাদের কারিগরি দক্ষতা থাকা বেশি প্রয়োজন তাহলে দেখো এখান থেকে যেহেতু সৃজনশীল প্রশ্ন হবে তোমাদের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কারা এবং তারা কোন ধরনের কার্যাবলী পরিচালনা করে থাকেন মধ্য পর্যায়ের ব্যবস্থাপক কারা তারা কোন ধরনের কার্যক্রম করে থাকেন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক কারা এবং তারা কোন ধরনের কার্যাবলী পরিচালনা করেন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে এবং এমসিকিউর জন্য এই দক্ষতা পাঠটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন মধ্য পর্যায়ের ব্যবস্থাপকের জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন এমসিকিউতে অনেকবার প্রশ্ন হয়ে থাকে তাহলে তোমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো